Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alhamdulillahi rabbil alameen. Wa salatu wa salamu ala ashrafil anbiya wal mursaleen. Wa ala alihi wa ashabihi ajma'in. Sammanito darshok o shrota mondoli. Islami shikha banglar pokkho theke apnader sokolke antorik salam o obhinondon. Ami Muhammad Shofiqul Islam Shofiq. Apnader samne আজকে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আমার এক ভাই আমার কাছে প্রশ্ন করেছিলেন যে স্ত্রীর স্তন চোষা জায়েজ আছে কিনা। তো এই বিষয়ে খুবই সংক্ষিপ্ত আকারে আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, আমার ভাই আমার কাছে যে প্রশ্ন করেছেন যে স্ত্রীর স্তন চোষা জায়েজ আছে কিনা, তো এই বিষয়ে আলোচনা করতে যে অনেক মানুষ হয়তো বিরূপ প্রতিক্রিয়া করতে পারেন, খারাপ কমেন্ট করতে পারেন অথবা খারাপ ধারণা করতে পারেন। তো আমি তাদেরকে উদ্দেশ্য করে বলবো যে আপনারা যদি খারাপ ধারণা করেন তবে তার আগেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসকে একটু মূল্যায়ন করবেন। এটা হচ্ছে আমাদের দাবি। সম্মানিত দর্শক ও শ্রোতা মণ্ডলী, যে বিষয়টি আমি আপনাদের সামনে আলোচনা করতে যাচ্ছিলাম সেটা হচ্ছে, একটু মনোযোগ দিয়ে শুনবেন, একজন ব্যক্তি হযরতে ইবনে মালিক আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে এসে জিজ্ঞাসা করলেন, প্রশ্ন করলেন। হযরতে মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে যখন এসে প্রশ্ন করলেন তখন হযরত মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলার পাশে বসা ছিল ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলেন যে স্ত্রীর স্তন চোষা জায়েজ আছে কিনা। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে হ্যাঁ, স্ত্রীর স্তন চোষা জায়েজ আছে, এ বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেননি। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে নিষেধ করেননি, অর্থাৎ এটা জায়েজ। তো ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বললেন হযরতে আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বললেন যে হ্যাঁ, এটা জায়েজ, ইসলামে এটা কোনো নিষেধাজ্ঞা নেই, ইসলাম এটাকে নিষেধ করেনি, এটা জায়েজ আছে। তবে ইসলাম যেটা নিষেধ করেছেন সেটা হচ্ছে যে স্ত্রীর পেছনে রাস্তা দিয়ে স্ত্রীর গহ্বর দিয়ে সহবাস করা নিষেধ, এগুলো আমরা মেনে চলবো, এগুলো আমরা কখনো করব না। তো স্ত্রীর স্তন চোষা জায়েজ সেটা হচ্ছে স্ত্রীকে যৌন উত্তেজনায় উত্তেজিত করার জন্য অথবা স্ত্রীর যৌন সুড়সুড়ি জাগানোর জন্য, স্ত্রীর যৌন চাহিদাকে বাড়ানোর জন্য এটা করা যাবে, ইসলাম এটা সমর্থন করেছেন। তো যেহেতু ইসলাম যেটাকে সমর্থন করেছেন এটা আমরা মানতে পারি, এটা আমরা পালন করতে পারি। এ থেকে কেউ খারাপ কমেন্ট অথবা খারাপ ধারণা করা ঠিক হবে না, যেহেতু এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। হাদিসটি বর্ণনা করেছেন হযরতে মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, হাদিসটি মুয়াত্তায় মালিকের 1281 নম্বর হাদিস, হাদিসের মান সহি। হাদিসটি সহি হওয়ার কারণে আমাদেরকে এরা পালন করতে হবে, এর ভিতরে আমাদেরকে খারাপ ধারণা করলে চলবে না। তো যাই হোক, আমি আপনাদেরকে অত্যন্ত সংক্ষিপ্ত সময়ে একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো বিষয়টি আপনার কাছে আমার কাছে পরিষ্কার। তো এই বিষয়টি আমি তো জানলাম, কিন্তু আমার আরেক ভাইকে জানানোর জন্য, তাকে এ বিষয়ে অবগত করার জন্য, ইসলামের প্রচার এবং প্রসার ঘটানোর জন্য আমাদেরকে একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করতে হবে। যদি শেয়ার করি তাহলে আমার আরেক ভাই জানতে পারবে, সে এই ভুল থেকে বাইর হতে পারবে। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এ বিষয়ে আমল করার তৌফিক দান করুক। আমিন। ওয়াখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।